বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আমরা ক্লোনাফিন ট্যাবলেট নিয়ে আলোচনা করব। ক্লোনাফিন ট্যাবলেটের জেনেটিক নাম ক্লোনাজিপাম পুপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন এখন আমরা ক্লোনাফিন ট্যাবলেটের মূল্য খাওয়ার কারণ খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা শুরু করি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকেন তাহলে এখন আমরা শুরু করি ক্লুনাফিন ট্যাবলেটের মূল্য জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রামের মূল্য পাঁচ টাকা ওয়ান মিলিগ্রামের মূল্য সাত টাকা টু মিলিগ্রামের মূল্য আট টাকা শুরু করি খাওয়ার কারণ যে যে সমস্যা হলে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন মৃগি রোগ যাদের আছে তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন অতিরিক্ত মাত্রায় ভয় পায় যারা অনেকে এটি ঘুমের ট্যাবলেট হিসেবে সেবন করে থাকেন গুমের জন্য না সেবন করাই উত্তম এটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে সেবন করবেন গর্ভবতী মা এবং স্তন্যদানকালীন মা অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার আগে সতর্কতা অবলম্বন করবেন এই ট্যাবলেটটি সেবন করা যাবে না দীর্ঘ দিন এই ট্যাবলেটটি সেবন করা যাবে না সেবন করলে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে সেবন করবেন এই ট্যাবলেটটি সেবন করা যায় আরো কিছু সমস্যা হলে যাদের ঘুম হয় না মাথা ব্যথা করে যাদের অতিরিক্ত ভয় পায় যারা যাদের অস্বস্তি বুধ হয় তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার নিয়ম এই ট্যাবলেটটি দিনে একবার রাতে খাবারের পরে সেবন করতে হবে গর্ভবতী মা এবং স্তন্যদানকালীন মা এই ট্যাবলেটটি সেবন করবেন না এই ট্যাবলেটটি বাচ্চাদের খিচুনির ক্ষেত্রেও সেবন করা যায় সতর্কতা এই ট্যাবলেটটি খাওয়ার পরে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া এই ট্যাবলেটটি সেবন করলে যে যে সমস্যা হতে পারে অস্বাভাবিক চোখ গুড়া এফনিয়া কমা অস্বাভাবিক বাঘভঙ্গি খিচুনি মাথা গুড়া সিদ্ধান্তহীনতা বিষণ্ণতা স্মৃতিলুপ হ্যালোসিনেশন হিস্টেরিয়া যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি অনিদ্রা সাইকোসিস এবং ধরফরানি এ ধরনের সমস্যাগুলো হতে পারে তবে সবার ক্ষেত্রে ক্ষেত্রে হয় হয় কিছু কিছু ব্যক্তির তাই করার কারণ নাই। এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম